বাস মালিকদের বলবো এখনো সময় আছে, ওই শাহজাহান খানের কথায়, ওই আজকে আওয়ামী লীগের সেক্রেটারির কথায়, ওই তত্ত্বমন্ত্রীর কথায় যদি বাস বন্ধ করে দেন, এই সমস্ত বাস মালিকদেরকেও আমরা তালিকা করে রাখবো। এবং মহাসচিব এখানে আছেন, মহাসচিবকে সাক্ষী রেখে আজকে লক্ষ জনতার সামনে বলতে চাই, ভবিষ্যতে এই বাস মালিকদের জন্য বিএনপির কোন নেতা কোন কর্মী যাতে কোনো তদবির নিয়ে না আসে। আজকে পরিষ্কার কথা, কর্মীরা অনেক সহ্য করেছে, অনেক গুলি খেয়েছে, অনেক মামলা খেয়েছে, ভবিষ্যতে ওই সমস্ত যারা আজকে আওয়ামী লীগের দাবেদার তাদেরকে কোনোভাবেই সামনের দিনে আর দেখা যাতে না যায়, সেটার জন্য মহাসচিবকে বলতে হবে। আমরা বলতে চাই আওয়ামী লীগের বাসের মালিক সমিতি এনায়েত সাহেব, আজকে শ্রমিক দল বলা উচিত ছিল, এটা বলতে চাই এনায়েত সাহেব, এখনো সময় আছে, খুলনার মহাসমাবেশের আগে বাস মালিকদেরকে বলেন বাস চালানোর জন্য, তা না হলে কিন্তু আপনাদেরকেও কোনোভাবে এই বাংলাদেশে কিভাবে আপনারা ব্যবসা করেন আমরা সেটা দেখে নেব ইনশাআল্লাহ। মাইনের বদলার মাইন কোনো কথা নাই, একটা মারলে পালিয়ে যাওয়া যাবে না। আমরাও মাইন বাস তুলেছিল, বাস তুলেছিলাম, বাস আনবেন না আমরাও আনবো না, আর যদি বাড়ি দেন তাহলে আমরাও বাড়ি দিব, এইটাই পরিষ্কার কথা। কি ভাই রাজি আছেন? রাজি আছেন? এছাড়া উপায় নাই, এছাড়া উপায় নাই, আমাকে বাঁচতে হবে, দেশকে বাঁচাতে হবে, খালেদা জিয়াকে বাঁচাতে হবে, এই রিক্সাওয়ালা মোটি মজুর এদেরকে বাঁচাতে হবে, সাধারণ শ্রমিকদেরকে বাঁচাতে হবে। তাই বাঁচাতে হলে আওয়ামী লীগের হাত থেকে দেশটা উদ্ধার করা ছাড়া কোনো বিকল্প নাই। অনেক কথা বলেন আজকে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের বলতে চাই, বিভিন্ন বুদ্ধিজীবীদের বলতে চাই, বিএনপির ব্যাপারে খুঁটে খুঁটে অনেক কিছু দেখেন, আর আজকে যে অঘোষিত হরতাল ডাকলো খুলনায়, সেই ব্যাপারে দুই একটা পত্রিকা ছাড়া এখনো কিন্তু সবাই মুখ খুলে না। আমরা পরিষ্কার বলতে চাই, জনগণের কাতারে আসেন, প্রশাসন পুলিশ সবাই আওয়ামী লীগ করে না, হাতে আঙ্গুলে খুঁজলে 2-3-4-5% পাওয়া যাবে, কিন্তু 95% মানুষ এই সচিবালয় এই পুলিশ এই প্রশাসনে আমরা বিশ্বাস করি, তারা দেশকে ভালোবাসেন।